ওদিকে সূর্যের মা বাড়িতে ফিরে সূর্য আর সূর্যের বাবার সব কথা শুনে ফেলে। সূর্যের বাবা, আমি বাড়িতে নেই আর এই সুযোগে তুমি আমার সূর্যের মাথাটাকে এভাবে খাসো, তাই না? ওই আলো তো একজন নাগিনী, আর একজন নাগিনীর সাথে একজন মানুষের সন্তানের কোনো দিনও সংসার হতে পারে না। দেখা যাবে ওই নাগিনী কবে আমার সূর্যকে দংশন করে বসেছে। না সূর্যের মা, তুমি আলোর সম্পর্কে এরকম বলো না, তাতে করে বিধাতা যে নারাজ হবে, কারণ আলো অনেক ভালো একটা মেয়ে। সূর্যের বাবা, সত্যি বলছেন দরবেশ বাবা, আজ আপনি আমার সব প্রশ্নের উত্তর দেবেন। দরবেশ বাবা, আপনি জানেন আমার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর, আমি যে কতটা কষ্ট পাচ্ছি আপনি কি বুঝতে পারছেন? আপনি দয়া করে আমার সব প্রশ্নের উত্তর দিন। সূর্য, তুই এতটা উদ্বিগ্ন হোস না, আজ তোর সাথে আমার অনেক কথা আছে বাবা। দরবেশ বাবা, আপনি জানেন যে আলো একজন নাগিনী? হ্যাঁ সূর্য, আমি জানি। আসলে আলোর নাগিনী হয়ে জন্ম নেওয়ার পেছনে বিশেষ এক কারণ আছে। নাগরানী অনেক তপস্যা করে আলোকে নিজের কন্যা রূপে পেয়েছে। আসলে সূর্য বাবা, তুই জানিস যে আলো শুভ শক্তি সম্পন্ন কন্যা, আর তাই এই পৃথিবীর সব অশুভকে দূর করার জন্য আলোকে সৃষ্টি করা হয়েছে। আলো আগের জন্মে মানবকুলকে সুরক্ষিত করেছিল, আর তাই তো এবার নাগকুলকে সুরক্ষিত করতে হবে ওকে। ঠিক আছে দরবেশ বাবা, আলো যে একজন নাগকন্যা সেটা আমি মেনে নিলাম, কিন্তু আমি তো আলোর স্বামী, তাহলে ও কেন আমার কাছে এত বড় সত্যিটা আড়াল করলো? ও নাগিনী হোক বা মানুষ হোক, সেটা আমার কাছে কোনো বিষয় ছিল না, কারণ আমি আলোকে অনেক ভালোবাসি, আর তাই তো ও কি আমার কাছে বড় ছিল না এটা। তবে ও আমাকে সত্যিটা বলেনি, এটা যা আমার সব থেকে বড় কষ্টের বিষয়। আর দরবেশ বাবা, আলো না হয় আমাকে সত্যটা বলেনি, কিন্তু আপনি তো আমাকে সত্যিটা বলতে পারতেন, তাই না? সূর্য, এখানেও যে আলোর কোনো দোষ নেই। আলো ভেবেছিল যে তুই যদি জানতে পারিস যে আলো একজন নাগিনী, তাহলে যদি ওর থেকে তুই দূরে সরে যাস, এই ভয়টা আলো পেয়েছিল, কারণ ও তোকে বড্ড ভালোবাসে, এজন্য তোকে এসব কিছু বলেনি, এমনকি আমাকেও বলতে দেয়নি। ও তোর ধারণাটা পাল্টে দিতে চায়নি, তুই ওকে যেমন ভাবে জানতি ঠিক তেমন ভাবে ওর থাকতে চেয়েছে। ঠিক আছে দরবেশ বাবা, সেটাও না হয় বুঝলাম, কিন্তু আমার আলো যে স্বার্থপর হয়ে উঠেছে, ও যে ওর স্বার্থের জন্য মানুষকেও হত্যা করতে দ্বিধাবোধ করছে না, এমনকি একটা নবজাতক শিশুকেও হত্যা করতে ওর বুকটা একটু কাঁপে না, আর তাই তো আমি ওর থেকে চিরকালের মতো দূরে সরে যেতে চাই। ওদিকে হাবু বাড়ির বাইরে গিয়ে মন খারাপ করে বসে থাকে, আর এদিকে কালু সেখানে চলে আসে আর দেখতে পায় যে হাবু জঙ্গলের মধ্যেই বসে আছে। কালু হাবুর কাছে এগিয়ে যায়। কে বাবা, তুমি এখানে? হ্যাঁ রে বাবা, আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না, তোর বউ আর আমার বউ যেভাবে ঝগড়া শুরু করেছে তাতে করে তো যখন তখন বড় কিছু ঘটে যেতে পারে, আর তাই তো আমি ওখান থেকে চুপি চুপি পালিয়ে এসেছি। হ্যাঁ দাদা, আমিও তো সেজন্যই বাড়ি থেকে চলে এসেছি, রোজ রোজ বাড়িতে এত ঝগড়া ঝাটে আর ভাল লাগে না, মনে হয় যেদিক দুচাক যায় সেদিকে চলে যায়, কিন্তু কোথায় যাব সেটা ভেবে ভেবে আর কোথাও যেতে পারি না। আচ্ছা বলো তো বাবা, আমাদের মান মালা সবসময় এমন ঝগড়া করে কেন? ওরা কি একটু শান্তিতেও থাকতে পারে না? ওরা যদি শান্ত থাকে তাহলে যে আমরা শান্তিতে থাকতে পারবো, তাই না? এই জন্যই তো ওরা কিছুতেই শান্ত থাকে না। তবে হাবু, তুই যাই বলিস না কেন, তোর বউটার দোষটা একটু বেশি আছে, বুঝলি? কি বললে বাবা, আমার বউয়ের দোষ বেশি বলে আমার মা লাগি মায়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যায় নাকি? মায়ের তো সারাক্ষণ আমার মালাটাকে গাল মন্দে করে যায়, আর এটাই তো মায়ের বড় দোষ। হাবু, মুখ সামলে কথা বল, তুই যাকে দোষী বলছিস সে কিন্তু তোর মা, আর তাছাড়া তোর মা সারাদিন খেটে খুটে
সব কাজ করে, আর তোর বউ পায়ের উপর পা তুলে বসে বসে খায়। তারপরও তুই তোর নিজের বউয়ের দোষ না দেখে তোর মায়ের দোষ খুঁজছিস। আর তাছাড়া আজ তো তোর বউ ডাহা মিথ্যা কথা বলেছে। তুই নিজেই বল, একটা মানুষ একদিনে কি করে এত ভালো খাবার রান্না করতে পারে? আর তাছাড়া খাবারের স্বাদ একদম তোর মায়ের হাতে রান্নার মতো। আর যে কিনা কোনো দিনও রান্নাঘরের চৌকাটও পেরোয়নি, সে কি করে এত ভালো রাঁধতে পারে? হ্যাঁ হ্যাঁ বাবা, তা তো ঠিকই বলেছ। মাল্লার তো এত ভালো রান্না করার কথা নয়, তাহলে ও আজ মিথ্যে বলেছে? কি হলো কি হাবু, চুপ করে গেলি কেন? বউয়ের হয়ে কি আরো সাফাই গাইবি নাকি? বাবা ও বাবা, আমরা তো ঝগড়ার হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে বেরিয়ে এই জঙ্গলে এসেছি, কিন্তু এখানে এসে তো আমরা দুজনে ঝগড়া করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমরাও তো তোর বউ আর আমার বউয়ের ব্যাপার নিয়ে ঝগড়া করেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা ঝগড়া করবো না। আর তুমি একটু ভাবো তো, কি করে মা আর মালার এই ঝগড়াটাকে থামানো যায়? ভাবতে হবে হাবু, ভাবতে হবে। আজকের দিনটা তো পার হতেই চলেছে, কিছুক্ষণ পরই হয়তো সন্ধেও নেমে আসবে। আর আমার সূর্যই তো বলেছিল ও আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু ও এখনো কেন আমার সাথে দেখা করতে আসছে না? আর সূর্য না আসলে তো আমি আলোর কাছেও যেতে পারছি না, আর সঠিক সত্যটাও জানতে পারছি না। তবে আমি তো একটা কথা ভুলেই গিয়েছি, মাত্র কালই তো সূর্য আমার কাছ থেকে গেল, তাহলে আজ আবার সূর্যের আসার অপেক্ষা আমি কী করে করছি? ও তো বলল যে দু একদিন পরপর ও আসবে আমায় দেখতে, আর দুদিন তো এখনো হয়নি। কিন্তু আমি যে আর অপেক্ষা করতে পারছি না, কারণ আজ আমার স্বামীকে দেখার পর থেকে আমার মনের মধ্যে যে অস্থিরতা শুরু করে দিয়েছে। আর সারাক্ষণ শুধুমাত্র আমার মন বলে যাচ্ছে যে আমার স্বামী মারা যায়নি, ও বেঁচে আছে, ও নিশ্চয়ই বেঁচে আছে। আচ্ছা, এমনটা নয় তো যে আমার স্বামীকে আলো আটকে রেখেছে? হ্যাঁ সেটাই হতে পারে, কারণ সূর্যের বাবা তো আলোকে অনেক দৌড় করিয়েছে, আর তাই সূর্যের বাবাকে সে বসে পেয়ে তাকে বন্দি করে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু তাই বা কি করে হয়? সেদিন তো আমার সূর্য নিচে এসে বলল যে ওই কালাচার নাকি ওর সামনে আমার স্বামীকে হত্যা করেছিল। তাহলে না, আমি তো কিছুই মেলাতে পারছি না, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি আমার স্বামীকে নিজের চোখে দেখেছি, আর নিজের চোখের দেখা কিছুতেই এতটা ভুল হতে পারে না। তবে বিধাতা সব কিছু জানেন, তাই তো বিধাতা তোমার কাছে আমার একটা প্রার্থনা, তুমি আমাকে সব সত্যিটা জানার তৌফিক দাও। আর যদি আমার স্বামী বেঁচে থাকে তাহলে ওকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। ওদিকে আলো সাপুরেকে নিজের আস্তানায় নিয়ে গিয়ে ওষুধ দেওয়ার পরপরই সাপুরে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আলো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার দেওয়া দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ হ্যাঁ আলো, আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতাম তাহলে, আর সাপুরেকে আটকে রাখতে পারতাম, তাহলে কিছুতে তোমার আজ এত কষ্ট হতো না, আর তোমার সময়ের অপচয়ও হতো না। এ কি সঙ্কিনী, পঙ্কিনী, তোরা তখন থেকে দেখছিস যে নিজেদেরকে অপরাধী ভাবছিস, আর আমার কাছে ক্ষমা চাইছিস? যেখানে তোরা কোনো অপরাধী করিসনি সেখানে তোদের আমি কি অন্যায়ের ক্ষমা করবো বলতো? আরে তোরা তো আমাকে দিনের পর দিন নিজেদের প্রাণের কথা চিন্তা না করে আমাকে সুরক্ষিত করে গেছিস, আর তাই তো আমি তোদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাছাড়া ওনাকে তো আটকানোর ক্ষমতাই তোদের ছিল না, আর তাই তোরা কি করতে পারতিস বল? সত্যি আলো, তুমি খুব ভালো। আসলে আমরা তোমার মতন আটকন্যাকে পেয়ে সত্যি সত্যি অনেক গর্বিত। আলো বলছি এখন তো সাপুরে ঘুম আছে, আর তাই তো এখন উনি আর জাগবেন না, আর তুমিও কিছুই খাওনি, যাও আগে গিয়ে একটু খাবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ খাবো, কিন্তু তোরা আগে বলতো দরবেশ বাবা কোথায় গেল? ওনার তো এখানেই থাকার কথা ছিল। আলো, দরবেশ বাবা বললেন যে ওনার নাকি বিশেষ কারণে ওনার আস্তানা ফিরে যেতে হবে, আর তাই তো উনি ফিরে গিয়েছেন। কিন্তু দরবেশ বাবা বলে গিয়েছেন তুমি ফিরে এলে সাপুরেকে ওষুধ খাওয়ানোর পর তার সাথে একটু দেখা করতে যেতে। হ্যাঁ আলো, ও বলেছে, তবে তুমি যেও না এখন। দরবেশ বাবা তার আস্তানায় যাওয়ার পর আমাকে বার্তা পাঠিয়েছেন যে যখন তোমার দরকার হবে তিনি তোমাকে সময় মতো ডেকে নেবে, কারণ উনি এখন ওনার আস্তানায় নেই, উনি সূর্যের সাথে দেখা করার জন্য সূর্যের বাড়িতে গিয়েছে। কি বলছিস কি পঙ্কিনী, দরবেশ বাবা সূর্যের সাথে দেখা করতে গিয়েছে? তাহলে
তাহলে আমি নিশ্চিত যে নিশ্চয় সূর্যকে তিনি সবটা বোঝাতে সক্ষম হবে, আর আমার সূর্য ঠিক এবার আমার কাছে ফিরে আসবে, আর আমার কোনো কষ্টই থাকবে না। তো বন্ধুরা, তাহলে কি সত্যি দরবেশ বাবা আলো আর সূর্যের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে তাদেরকে এক করে দেবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।